আমরা আগে জানতে চাই আসলে প্রেমটা কিভাবে হয়েছে। আপনি তো জানেন অ্যাকচুয়ালি আমার কাজিন আমাদের তো মোটামুটি বড় হয় দূর থেকে একসঙ্গে ওই হতে হতে হয়ে গেছে। এটা আসলে তো প্রেম এমন একটা জিনিস এটা বলে আসে না কখনোই। হ্যাঁ কিন্তু ফ্যামিলিগত চিন্তা ভাবনাও ছিল, ফ্যামিলিগতভাবে ওইভাবে প্ল্যানিংও ছিল। হ্যাঁ আর তারপরে তো আমরা যেহেতু এখন অ্যাডাল্ট সেহেতু নিজেদের থেকেও একটা প্ল্যানিং হয়ে গেছে আর কি। তা আসলে ওইভাবে একজনের পিছনে দৌড়ায় দৌড়ায় আই লাভ ইউ এই টাইপের কিছু হয়নি, কিন্তু হুট করে প্ল্যানিং হুট করে প্রেম হইতে মানে ঘুরতে ঘুরতে প্রেম হয়ে গেছে বিষয়টা এরকম আর কি, আবার ঘুরতে ঘুরতে বিয়ে হয়ে গেছে। ছোটবেলা থেকে আসলে ওই ফিলিংসটা ছিল না যে প্রেম ভালোবাসা বা ওকে ভালো লাগে ও শুনতাম ওর কথা এরকমই। তো আমরা যখন মানে বড় হয়ে আসা যাওয়া হলো বাসায়, আমাদের আসলে প্রেমটা হয় আমরা যখন ফিল্মে একসাথে কাজ করি তখনই আসলে প্রেমটা কিন্তু হচ্ছে গ্রো আপ হয়। ও তখন ওকে ভালো লাগা, ওর আমার উপরে প্রতি ভালোবাসা, সো তখন থেকেই প্রেমের ভালো লাগা ভালোবাসাটা। তো ও কখনো আমাকে আই লাভ ইউ বলে প্রপোজ করে নাই। একদিন ফোনে কথা বলছিলাম, বলতে বলতে সে আমাকে গানের মাধ্যমে গানে গানে, যেহেতু হিরো সে বাংলা ফিল্মের হিরো, সো ওই গানের মাধ্যমে আমাকে প্রপোজ করেছিল। আমি বুঝতেও পারছিলাম না, পরে বললো তুমি বুঝছো কি সমস্যা না, তো বলে যে আমি তোমাকে কিছু বলছি, তখন বুঝতে পারছি ফিলিংসটা ভালো ছিল। আমরা সবসময়ই ফিল্মকে নিয়ে মানে সবসময় ফিল্মিং, ও অনেক বাসায় যখন থাকে তখন পুরানো দিনের গান শুনে, আর হচ্ছে আমি সকাল থেকে উঠি ও পুরানো দিনের গান শুনে, আমি গান পছন্দ করি ও বলে কি এই ডায়লগটা আমি এইভাবে বললে কেমন হবে, আমি বলি হ্যাঁ সুন্দর তুমি এটা এইভাবে করতে পারো, আচ্ছা ফাইটটা কি আমি পাটা কি আরেকটু উপরে উঠাইতে পারবো ওইটার জন্য প্র্যাকটিস করে, আমি বলি এটা এইভাবে করো, ও আবার বলে যে তুমি এটা এইভাবে না করে ওইটা ওইভাবে করলে ভালো হয়। সবসময় কিন্তু আমরা ফিল্মের ও সবসময় না ডিসকাস করতে পছন্দ করে, আর ওর একটা জিনিস খুবই ভালো, ও যদি কোনো নতুন স্ক্রিপ্ট পাই ওটা সবার প্রথমে আমার সাথে শেয়ার করে যে নির এরকম গল্পটা তো আমি এটা কীভাবে করতে পারি বলতো, আমার এটা করলে কেমন লাগবে, এটা করলে কেমন লাগে, আমার যদি বলি এটা করলে তোমাকে ভালো লাগে ওটা করলে ভালো লাগে না, তো ওর কথাটা শুনে ওটা রিসিভ করে, ওই জিনিসগুলো আমার ভালো লাগে। তো আমরা ফুল টাইম ফিল্মিং। আচ্ছা বিয়েতে প্রথম বাধা কে ছিল, একটা ভিলেনটা কে ছিল বিয়েতে? আমাদের মানে বাধা কেউ ছিল না, না প্রথম হতো যখন বুঝতাম না কিছু যে ফিল্মটা কি, ফিল্মের ভিতরের কাজগুলো কি বা কিভাবে চলে এই ব্যাপারগুলো আমি বুঝতাম না প্রথমে, একটু মানে জেলাস বলতে ভুল, প্রথমে ওইগুলো আমার মানে নিতে পারতাম না যে কেন এটা কেন করতে হবে এইভাবে, কিন্তু এখন আর ওইটা আমার কোনো কিছুই মনে হয় না, মনে হয় রেগুলার কাজ, ও যেটা করতেছে ওটা রেগুলার, বাট ও তো আমার সাথে একদম যেভাবে আগে ছিল এখনও সেইভাবে, সো ওইটা আর এখন। আমাকে করা হয়েছে এইবার ওর জন্মদিনটা আমরা ওইখানে করে আপনাদের সবাইকে নিয়ে একটা সুন্দর একটা সারপ্রাইজ দিব এরকম প্ল্যানিং ছিল, বাট আমেরিকাতে যাওয়ার জন্য আমি আর ওটা করতে পারি নাই, বাট নেক্সট বার চিন্তা করছি যে ওইভাবে করে সুন্দর করে সমস্ত এতিম ওদেরকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা একদিন লঞ্চ করব এরকম প্ল্যানিং ছিল। আজকে হুট করে আসলে আপনারা আসবেন আমি জানি না সিরিয়াসলি যে এত ক্যামেরা এখানে আসবে, আসলে তো আমার নিজুম আমার ফ্যামিলি মেম্বারের মতোই আমার ক্লোজ ফ্রেন্ড, কারণ আমার একটা টিম আছে এই ইন্ডাস্ট্রিতে, আমার কিছু বন্ধুরা আর্টিস্ট সবাই মিলে আমরা একসাথেই চলাফেরা করি, সেদিক দিয়ে নিজুম আমার খুব কাছের ফ্যামিলি মেম্বার, ওর মেয়ের জন্মদিন নর্মালি ফর্মালভাবে আসছি, এখানে যে আপনারা আসছেন এটা আমি নিজেও জানি না, আসলেও আমি জানি আপনারা আসবেন কিন্তু ক্যামেরা সহকারে আসছেন এটা আমি জানতাম না, ঠিক আছে, যার জন্য আজকে আমি মোটামুটি একটা ধরা খাওয়ার মতো একটা অবস্থা। তাই আজকে ফার্স্ট টাইমটা আমি আরও জোস করতে চাইছিলাম আপনাদের সঙ্গে, সেটা আমার হয়নি আর কি, জাস্ট একদম ফর্মাল একটা ইন্টারভিউ হয়ে গেল, আমি চাইছিলাম একটা ফ্যামিলির মতো করে সুন্দরভাবে আমার মতো করে আপনাদেরকে নিয়ে একটু টাইম স্পেন্ড করব, আসলে সেটা হয়নি আর কি। আমরা প্রস্তুত, আমরা নেক্সট ইনশাআল্লাহ, এই অবশ্যই অবশ্যই।